हे जगतबासी आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। एखन जे आलोचनाटी करब से आलोचनाटी हलो आत्मजगतेर। आत्मजगतेर किंचित किछु आलोचना करा होबे। आत्मजगतेर किंचित किछु आलोचना करा होबे। सेई आलोचनाटी हलो जे ए पृथिवीते मानुष कोन जिनिसटाके बेशी भय पाय, सेई जिनिसटा हलो मृत्यु। और जेटाके भय पाय एटाई किन्तु मानुषेर जीवने एक दिन घटबे। तबे मृत्यु के जे भय पाय, तबे मानुष जखन मारा जाए तखन कि करे बुझबो जे मरले केमन लागे? मरले केमन लागे एटा कि करे बुझबो? तबे आमी कि कखनो मरेछि? जोदि आमी मरताम आबार जीवित हताम ताहले आमी बोलताम जे मरले एमन लागे, किन्तु एटा बोलार मतो अवस्था नहीं। तबे आमी मरले केमन लागे, मानुषेर की हाल अवस्था हय, तार की अवस्था हय, सेटा आमी किंचित तुले धरब इनशाल्लाह। जे आमादेर मध्ये एकजन नबी छिलेन यूनुस नबी। एकदिन तिनि एकटी जायगाय बसे आछेन, तखन देखतेछे आजराइल आलाइहिस्सालाम जाइतेछे। तखन तिनि आजराइल आलाइहिस्सालामके बोललेन, हे बंधु केमन आछो? भालो। तखन तिनिও বলতেছে, हे आल्लाहर नबी आपনি কেমন আছেন? হ্যাঁ ভালো। যে হে আজরাইল আমি তো আপনার সাথে কিছু আলোচনা করতাম, যদি তুমি আমাকে একটু সময় দিতে। তখন আজরাইল বললে, আল্লাহর হুকুম হয়েছে, আমি কিছু মানুষের জান কবজ করতে হবে, আমি যাওয়ার পথে আপনার সাথে আলোচনা করব। তখন তিনি বললেন, ঠিক আছে আমি এখানে আছি, বসে আছি। তখন চলে গেলেন। तो किछुक्षण परे आजराइल आसलें, जे आल्लाहर दोस्त किछु बोलबेन? तखन तिनि आलोचना करते करते एक पर्याये बोलतेछे जे आपनि जे मानुषेर मृत्यु देन, रूह कबज करें, तो एकजन मानुष मृत्यु होले तार केमन लागे? जे मृत्युबरण करे सेई एकमात्र बुझे। आजराइल बोलतेछे, कोई आमी जार रूह कबज करी तार केमन लागे सेई जाने, आमी तो जानी ना। तो बोलतेछे जे आपनि जोदि किछु मने ना करें आमी एकटा छोटो कथा बोलबो, कथाटे राखबेन? तखन बोलतेछे, हाँ बोलें। तखन बोलतेछे जे आमी एई मुहूर्ते चाइतेछि आमार रूहटा बेर करबेन, बेर करे आबार आमाके फिरत दिये दिबेन। तखन आजराइल बोलतेछे, ना 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 हे आल्लाहर नबी आल्लाहर हुकुम नेই, आमी এটা পারবো না। বলতেছে, হে আল্লাহর নবী এটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আল্লাহ হুকুম করেননি, আমার ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। তখন বলতেছে, হে আজরাইল আমি আপনাকে বন্ধু বলে ডাকলাম আর আপনি আমাকে এই কথা বলছেন? আমাকে তো আর আপনি মৃত্যু দিয়ে রূহ নিয়ে চলে যাবেন না, আমার রূহ তো আমাকে ফিরিয়ে দিচ্ছেন, किन्तु ये समयटुकुते आमी देखबो जे मानुष मृत्युबरण करले केमन लागे, एटा जानार जोन्नो आमी एटा करतेछि। तखन आजराइल भाबलो, ठीक आछे आमी तो निये जाबो ना आपनाके, अच्छा ठीक आछे। तखन तिनि खूब आरामेर साथे तार रूहटा कबज करलेन। रूह कबज करार परे आबार रूहटी फिरत दिये दिलेन। तखन तिनि आबार बेঁচে गेलेन। तखन बोलतेছে जे आपनाके आमी एत मोहब्बत करे, हे आजराइल আপনাকে বন্ধু বলে ডেকেছি, আমাকে এত কষ্ট করে মৃত্যু দিলেন? কয়, হায় কি বলেন, আমি তো পৃথিবীর মানুষকে, আমি অনেক পাপী তাপী আছে তাদেরকে আমি একটা ডলা দিয়ে নিয়ে এসে পড়ি, কিন্তু আপনাকে আমি এমনভাবে জানটা কবজ করেছি যে একটা শিশু যখন মায়ের বুকে দুধ খায় তখন দুধ খাওয়া অবস্থায় যেমন সে আস্তে করে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওখান থেকে মুখ ছুটে আসে, ঠিক এমন করে রুহটাকে আস্তে করে এনেছি। কয়, জানেন আমার কেমন কষ্ট লেগেছে? কেমন কষ্ট লেগেছে? তখন বলতেছে যে একটা ঝুলন্ত খাসি চামড়া আলাদা করে ফেললে যেরকম কষ্ট, ঠিক এরকম কষ্ট পেয়েছি। তখন আজরাইল বুঝলেন যে হায় হায় আমি কত পাপী তাপীকে আমি এক টান দিয়ে এক ঠেলা দিয়ে নিয়ে আসি পড়ি, আপনাকে এত আরামের সাথে এনেছি, এরকম লেগেছে। তখন যাই হোক ইউনুস নবী তখন অন্য কথায় চলে গেলেন। তখন কি করলেন? তিনি বললেন যে আরেকটা কাজ আমাকে করে দিতে হবে, এটা আমার মনে শান্তি পাবে। कि তখন বললেন আমি দোজখটা এবং বেহেশতটা ঘুরে ঘুরে দেখব। কয় না 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 আল্লাহর হুকুম নেই, আমি এটা পারবো না। তখন বলতেছে আহা আপনাকে বন্ধু বলে ডেকেছি, আমাকে তো আপনি ওখানে রেখে আসবেন না, আমি একটু দেখে আসব। তো আজাইল বলল চলেন। তখন তাকে দোজখগুলো ঘুরে দেখালো এবং দেখালো এই বেহেশত, যেটা খুব ভালো বেহেশত, সেটার মধ্যে ঢুকে দেখতেছে। দেখার পরে তিনি যখন বেশ কিছু দেখলেন তখন আজরাইল বলতেছে চলেন হে আল্লাহর নবী চলেন, হ্যাঁ হ্যাঁ চলেন। তখন ইউনূস নবী যখন বয়স্ক লোক ছিল এবং তার হাতের লাঠি ছিল, হাতের লাঠিটা একটি জায়গায় রেখে এসেছে। তখন বলতেছে যে হায় হায় আমার হাতের লাঠিটা তো রেখে এসেছি। তখন লাঠিটা যখন আনতে গেছে এখন আর আসে না। তখন নবীজিকে ডাকতেছে হে আল্লাহর নবী আসেন আসেন। তখন ইউনূস নবী বলতে লাগলেন আমি তো বলেছি আমার লাঠিটা রয়ে গেছে, আমি তো বলিনি যে আমি আসব, লাঠিটি নিয়ে আসবো একথা বলেছি, আমি বলেছি আমার লাঠিটা রয়ে গেছে, তার মানে আপনি আসবেন না, আমাকে অপরাধী বানাবেন। তখন নবীজি বললেন হে আজরাইল আপনি অপরাধী হবেন কেন, যে আপনি পৃথিবীতে মৃত্যুবরণ করবেন, কবরে শোবেন, এরপরে আপনি হাসর হবেন, এরপরে আপনার বেহেশত হবে, আপনি এখন থাকাটা এটা ঠিক না। তখন বলতেছে হে আজরাইল মানুষের জীবনে মৃত্যু কয়বার? আজরাইল বলতেছে একবার। তো আমি তো মরেছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, আমি তো মরেই জান্নাতে এসেছি। তখন আজরাইল বলতেছে এটা কি বলেন, আমি আল্লাহকে কি জবাব দেব? তখন বলতেছে আল্লাহ তো বলেছে যে মানুষের মৃত্যু একদিন হবেই, আর সেটা তো হয়েছেই, এখন দুনিয়াতে গেলে আমাকে আরেকবার মৃত্যু দেবেন, এটা তো আপনার অপরাধ হবে, আইন লঙ্ঘন হবে, তার চেয়ে আমি জান্নাতে থেকে যাই। হে জগৎবাসী, যাক আজকের এই আলোচনাটি করার এটাই উদ্দেশ্য যে এই পৃথিবীতে মানুষ মারা যায়, কিন্তু কোন স্তরের লোকটা কীরকম কষ্ট পায় এটা কি জানেন? কেউ কি বলতে পারে? তখন আজকে বুঝতে পারলাম যে অনেক আরামের সাথে যখন তার রূহ কবজ করেছিলেন, তখন তার খাসিটাকে যখন ছিঁড়ে ফেলে, চামড়া আলাদা করে ফেলে, তখন এরকম কষ্ট লেগেছে। তবে অলিয়া উলিয়াদের মৃত্যু কি এভাবে হবে? না বাবা, আল্লাহ অলিয়া উলিয়াদেরকে কি বলেছেন যে আমার বন্ধুদের যেন কষ্ট না হয়, তারা চিন্তিত হবে না। তাহলে যারা চিন্তিত হবে না, কষ্ট না হয়, তাহলে এরকম খাসির মতো টান্দা ছিঁড়ে ফেললে তো কষ্ট হবেই। তবে অলিয়া উলিয়াদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে, যাদেরকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে। হে জগৎবাসী, আজরাইল একজন আল্লাহর আউলিয়ার কাছে তার শরীরে স্পর্শ করতে যাবে না, কারণ সে আকাশ পাতাল নিয়ে অনেক বড়। এখন এত বড় একটা ব্যক্তি যদি ছোট একটা মশাকে যদি যত আরাম করেই ধরুক, মশা কিন্তু কষ্ট হবে। যেমন আপনি একটু লক্ষ্য করুন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যে আপনি একটা মশাকে যত আরামের সাথেই ধরবেন এর কিন্তু কষ্ট হবে। তো আজরাইল যদি আকাশ পাতাল নেই হয়, আর যদি সে যদি ওরকমভাবে আমাকে হালকার উপরেও ধরে, তবু আমি কষ্ট পাব। তখন আল্লাহ কি বলেছে? আমার বন্ধুদের যেন কষ্ট না হয়। তখন যারা এই পৃথিবীতে সাধনা করেছে, যারা এই পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, যাদেরকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে। হে জগৎবাসী, আজকের এই কথাগুলো যদি কেউ একটু খেয়াল করে শোনেন, অবশ্যই অবশ্যই আমাদের মন ভালো হয়ে যাবে, আমরা নিশ্চিন্ত হয়ে যাব। আল্লাহর আমল করলে, সাধনা করলে আমরা এরকম স্তরে চলে যাব। তখন সেই ধরনের মানুষের মৃত্যু বা রূহ কবজ কীভাবে করবে? তখন আজরাইল দূর থেকে এসে তার হাত উঁচু করবে। হাত উঁচু যখন করবে, তখন সে আউলিয়া যখন দেখতে পাবে যে আজরাইল হাত উঁচু করেছে, তার হাতের মধ্যে একটি লেখা থাকবে আল্লাহর নাম। সেই আল্লাহর নামটি দেখে যখন তিনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই নামটি দেখে যখন পড়বে, তখন অটোমেটিকলি সেই অলি আউলিয়ার রুহটা অটোমেটিকলি সেই আজরাইলের হাতে চলে যাবে। তখন কি হবে? আপনি যখন চলে যায়, তখন কিন্তু আর কষ্ট নাহি পায়। আর তখনই কষ্ট পায় যখন আজরাইল কাউকে ধরতে আসে এবং ধরে ডলার চটে নিয়ে যায়। হে জগৎবাসী, आमादेर मृत्यु जेन आरामदायक हय এই জন্য আমাদের কোরআন অনুসারে আমাদের মুর্শিদ ধরতে হবে এবং মুর্শিদের দেওয়া সাধনাগুলো করতে হবে। সেদিন আমরা আত্মার মুক্তি ঘটাতে পারব, সেদিন আমাদের এই মানবকুল ধন্য হয়ে যাবে। হে জগতবাসী, সামনে আমাদের ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। হে জগতবাসী, আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।